হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইয়াস বা অঙ্কুশ এরা বিশ্ব রেকর্ড করে করে ফেলেছে, কারণ এদের সিনেমা হাজারে বিজনেস করছে, কারোর 18,000 কারোর 25,000, মানে দারুণ বিজনেস করছে। এবং সেটা এক কথা আমার মামার চোখে তো বিশ্ব রেকর্ড, বিজনেস তো সচরাচর হয় না, তো এটা করে দেখিয়েছে, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এই লিস্টে আরেকজন থাকতে পারে, সে হচ্ছে বনি, যার সিনেমা এরকম কালেকশন করতে পারে। কিন্তু আমি মন থেকে বলছি, যার যেটা খারাপ আমি খারাপ বলি, কিন্তু যেটা যখন তার সঙ্গে কিছু ভালো কিছু ঘটে বেশি ভালোটাও বলার সাহস রাখি। ভালো কেন বলছি, কারণ এই বছর কিন্তু বনি কিন্তু বক্স অফিসে মোটামুটি কিন্তু সফল। এর আগে তার যে সিনেমাগুলো এসছে, ধরুন লাভ স্টোরি বলি বা তুমি আসবে বলে, এই সিনেমাগুলো যে লেভেলে কালেকশন করেছিল ওই 18,000, 25,000, 35,000, 40,000 এরম টাইপেরই বক্স অফিস করছিল, যেগুলো কখনোই ভালো নয়। কিন্তু কোনো অভিনেতা যদি ভালো স্ক্রিপ্ট চুজ করে, যদি সেটা সে ভালো নিজের একটা পারফরমেন্স দেয়, যদি সেই স্ক্রিপ্টে জোর থাকে, সেই সিনেমা যে মিনিমাম একটা ভালো বিজনেস করতে পারে, সেটা কিন্তু বনির এই বছর কিছু সিনেমা প্রমাণ করে দেখিয়েছে। বনির এই বছর মোটামুটি আমার ধারণা হয়েছে তিনটা সিনেমা বেরিয়েছে, অন্তর্জাল, শুভ বিজয়া এবং আর একটা হচ্ছে জতুগৃহ। এর মধ্যে অন্তর্জালের বিজনেস খুবই বাজে, একেবারে বলার মতোই না, ওটা জঘন্য বিজনেস করেছে। সিনেমাটাও যেহেতু জঘন্য, তো ওটা খারাপ বিজনেস করেছে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু বনির এই বছর দুটো সিনেমা আরো বেরিয়েছে, একটা হচ্ছে জতুগৃহ আর একটা হচ্ছে শুভ বিজয়। যদিও শুভ বিজয় আমি দেখিনি, তাই ওটা ভালো না খারাপ বলতে পারবো না, খুব শীঘ্রই দেখার ইচ্ছে রয়েছে সিনেমাটা আমার। কিন্তু বলে রাখি, ওই সিনেমাটা কিন্তু ভালো বিজনেস করেছে, ওই সিনেমাটা কিন্তু মিনিমাম 1 লাখের কাছাকাছি কিন্তু বিজনেস করেছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং অপরদিকে জতুগৃহ সিনেমাটা যেটা এসেছিল সেটাও কিন্তু ভালো বিজনেস করেছে। তো এবার দেখুন, এখানে একটা ব্যাপার অনেকে বলতে পারে যেগুলো অঙ্কুশ এবং বনির, সরি অঙ্কুশ এবং ইয়াসের গুলো একার হাতে টানা সিনেমা ছিল, এটা তো বনির সঙ্গে আরো অনেকের রয়েছে। তো সে হিসেবে বলতে গেলে দেবের সিনেমাগুলো তো তাদের দেবের একার বলা যায় না, সবারই এর রয়েছে বলতে হয়। তো কিছু না কিছু ব্যাপার তো রয়েছে। দেখুন কৌশিক হলের অভিনয় নিয়ে কিছু বলার নেই, কৌশিক হলের একটা বিরাট ফ্যানবেস রয়েছে, তার অভিনয়টা একটা হিউজ ফ্যানবেস রয়েছে, প্লাস আরো অনেকে রয়েছে সিনেমাটা। তো শুভ বিজয় কিন্তু মানে মোটামুটি মাল্টিপ্লেক্সে ভালো বিজনেস কিন্তু করেছে, যে কারণে সিনেমাটা প্রায় 1 লাখের কাছাকাছি বিজনেস করেছে। অপরদিকে জতুগৃহ কিন্তু ভালো বিজনেস করেছে, জতুগৃহ যেহেতু বাংলায় অনেকদিন পর একটা হরর সিনেমা এসেছিল, লোকে কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং নেক্সট ইয়ার ফিঞ্চার্সের একটা প্রথম সিনেমা যেটা হলে রিলিজ করেছিল, তো সেই হিসেবে বলতে গেলে তারা কিন্তু প্রথম সিনেমায় বেশ সফল হয়েছে, এবং এটাও প্রায় 1 লাখের কাছাকাছি কিন্তু বিজনেস করেছে। অর্থাৎ তার দুটো সিনেমা এই বছর 1 লাখ বিজনেস করেছে, এবং সিনেমাগুলো কিন্তু কোনোটাই ফ্লপ ঘোষণা করা হয়নি, একটা হচ্ছে অ্যাভারেজ এবং একটা মোটামুটি কিন্তু হিটের দিকে কিন্তু ঘোষণা করা হয়েছে। জতুগৃহকে হিট ঘোষণা করা হচ্ছে, শুভ বিজয়কে মোটামুটি অ্যাভারেজ বা হিটের দিকে এখন সেটা এগোচ্ছে এরকমই বলা হচ্ছে। অন্তর্জালটা ডিজাস্টার হয়েছে, কিন্তু বাদবাকি দুটো সিনেমা কিন্তু ভালো চলেছে। তো এবার যদি বনি এরকম ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করে, তার সিনেমা কিন্তু মোটামুটি একটা কালেকশন করছে, সেটা দেখা যাচ্ছে। সেখানে দেখুন মানে ওগো বিদেশিনী বলি বা অন্যান্য সিনেমাগুলো বলি, যেগুলো তথাকথিত রোম্যান্টিক সিনেমা কিন্তু চলছে না, সেখানে কিন্তু বনি কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে কিন্তু ভালো বিজনেস করছে, এবং বনির কিন্তু স্ক্রিপ্ট চুজিং এর ক্ষেত্রে একটা পরিবর্তন এখন এসছে। তো দেখা যাক বনি কতটা সফল হতে পারে, তার সিনেমা কতটা আস্তে আস্তে সফল। এই বছরটা কিন্তু বনির খুব একটা খারাপ যায়নি, এবং বনি কৌশানির অনেকদিন পর কোনো সিনেমা মোটামুটি ভালো চললো, যদি শুভ বিজয়ের কথা আমরা ধরি। তো একদিক দিয়ে একটা ভালো দিক, তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, বাই, টেক কেয়ার।